আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন, আশা করছি সকলেই ভালো আছেন। ডলারের রেট কিন্তু গত কয়েকদিন আগে 106.88 টাকাতে ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে আবার 160.08 টাকাতে এসে থেমেছে। এবং ডলারের রেটটি যদি না বাড়ে তাহলে আমরা রিয়ালের রেটটিও বেশি পাবো না, যেমনটা স্থিতিশীল হয়ে আছে গত কয়েকদিন ধরে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জার। আমি মূলত সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জের রেট জানিয়ে থাকি। যারা পুরাতন আছেন আপনারা জানেন, যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি আমি আপনাদের জানাবো সৌদি আরবের থেলেমানি ব্যাংক, আলরাজি ব্যাংক, ফাউরি ব্যাংক, এনজাস ব্যাংক, SNB ব্যাংক সহ নামের উপর টাকা পাঠালে কত এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত, সেটি আমি তথ্য সংগ্রহ করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার তথ্যগুলো পেয়ে অনেকেই উপকৃত হচ্ছেন, আবার অনেকেই মন্তব্য করছেন আমি মিথ্যা তথ্য দিচ্ছি। আসলে আমি সকালের দিকে ভিডিওটি আপডেট দেই, আপনারা যারা হয়তো দুপুর বা বিকেলের দিকে ভিডিওটি দেখেন তখন ভিডিওর যে রেটটা থাকে সেটা কিছুটা এদিক সেদিক হতেই পারে। সময় এবং স্থানের পরিবর্তনে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে। আজকে অনেক বকবক করে ফেললাম, এবার আপনাদের জানিয়ে দেব তারিখটি এবং বিভিন্ন ব্যাংকের রেটটি। 27 সেপ্টেম্বর 2022 রোজ মঙ্গলবার শুরুতেই আমরা জানবো তেলেমানি ব্যাংকের রেট। আজকে তেলেমানি প্রতি রিয়ালের রেট গত কয়েকদিন ধরেই সেম দিচ্ছে, 28.40 টাকা। এরপর আলরাজি ব্যাংক 28.34 টাকা, ফাউরি থেকে নামের উপর টাকা পাঠালে 28.39 টাকা, ফাউরি থেকে ব্যাংক অ্যাকাউন্টে স্পেশালি ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠালে 28.48 টাকা, এনজাস ব্যাংকের আজকের রেট 28.41 টাকা, STC পে থেকে আপনি নামের উপর টাকা পাঠালে 28.30 টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 28.28 টাকা, SNB ব্যাংক থেকে আপনি নামের উপর টাকা পাঠালে 28.37 টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 27.09 টাকা, মানিগ্রাম 28.39 টাকা, রিয়া এক্সচেঞ্জার, আপনারা যারা রিয়া এক্সচেঞ্জারে টাকা পাঠাতে চান ফাউরি থেকে আপনারা পাঠাতে পারবেন আশা করছি, 28.25 টাকা, ইউআরপে থেকে আপনি নামের উপর টাকা পাঠালে 28.30 টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 28.30 টাকা, এরসাল মানি ট্রান্সফার 28.36 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন 28.42 টাকা এবং ডলারের রেটটি আজকে 160.08 টাকা। তো এই ছিল আসলে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি ফ্লাইটের টিকিটের মূল্য জানতে আমার আরেকটি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিজিট করে জেনে নিতে পারেন। এই চ্যানেলেও কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।